নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল বাবুস ক্লিছ। সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী সকল, তোমালোকৰ বাবে অখণ্ড সংখ্যাৰ পাঠটো লৈ আহিছো। অনলাইনেই ওয়ান বিৰ দুটামান প্রশ্ন আজি মই আলোচনা কৰিম তোমালোকৰ লগত। কিবা বুজি নাপালে মোক সুধিবা আৰু মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ল'বা, লগতে বেল আইকনটো দবাই দিবা যাতে এনেকুৱা ধৰণৰ ভিডিও আহিলে তোমালোকে আগতীয়াকৈ পাব পাৰা। তো আহা, আজিৰ ভিডিওটো আমি আৰম্ভ কৰোঁ। অনলাইন ওয়ান বি তিনি নম্বর গণিত লো মানে কি যে এ বি সি অখণ্ড সংখ্যা বলে লই তলর খালি ঠাইবিল পূর্ণ করে পড়েছে। তাত কি দিছে যে যদি এ কেটা বি তেন্তে এ মাইনাস বি এটু কি সিম্পল জানানে পরম মান। তো এ মাইনাস বি সমান কি মান হব, এ মাইনাস বি সমান কি হব আমার এ মাইনাস বি এ হব। কেউ চাবা যদি এ সমান যদি দুই বলে ধরা, বি সমান যদি এক বলে ধরা, তাহলে কি হব এ মাইনাস বি সমান কি হব, দুই মাইনাস এক হয়নে। তো কি হয় দুই মাইনাস এক মানে কি হব এক, এটা যোগতে আছে না, গতি সেইখানে এ মাইনাস বি সমান কি হল আমার এ মাইনাস বি। এতে দুই নম্বরটা দেওয়া আছে, তো কি দেওয়া আছে যে যদি এ লেস দেন বি, যদি এ টু বিত করে সরু হয় তেন্তে এ মাইনাস বি সমান কি হব, তাহলে কি হব এ মাইনাস বি সমান হব এডাল মাইনাস বহিব। ইয়াত কেউ বহিব চাবা যদি এ লেস দেন বি হয়েছে, গতি এ টু সরু হব লাগবে এক আর বি টু ধরা বি মানে দুই দিলো, তাহলে এ মাইনাস বি সমান কি পাম আমি, এ জায়গা ওয়ান বহে দিলো, বির জায়গা আমি মাইনাস টু বহে দিলো, হয়নে। এটা কি হব সমান দুইর পর এক গেলে এক থাকে, এটা কি হব দুই টু যেহেতু ডাঙর গোটে বিয়োগফলটার ডাঙর মানে মাইনাস চিন্তাল বহিব, গতি ইয়ার সেই কারণে এ মাইনাস বি পরমান কি পাম আমি এ মাইনাস বি, বুঝি পাইছানে। তো এনেদরে করব পারি যদি এ কেটা দেন দুই, বি কেটা দেন তিন আর সি কেটা দেন জিরো, তার মানে এ টু দুইত করে ডাঙার, বি টু তিনিত করে ডাঙার, আর সি টু কি হয়েছে শূন্যত করে ডাঙার, তাহলে কি কইছে যে এ মাইনাস দুই পরমান বি মাইনাস তিন পরমান যোগ সি, এটু মানে কি হব পরমানটা কি হব চাবা আমার। এটা এ মাইনাস টু আছে, তো এটা কাম করা এ মাইনাস টু গোটে এটা যেহেতু ডাঙার আমি ইয়াত বিয়োগচিহ্ন নাহে, যি আছে এ মাইনাস টু যোগ বি মাইনাস থ্রি যোগ সি। তো এ বি সি একেলগ করা এ প্লাস বি প্লাস সি, এটু কি হব এটু দুটা বিয়োগত আছে, এটু তিনটা বিয়োগত আছে, দুটা যোগ করে দিলে পাঁচ হব, সিনটু কি হব বিয়োগ হব। তো এ প্লাস বি প্লাস সি মাইনাস ফাইভ, এইটো হৈছে ইয়াৰ পৰম মান। আৰু এইকেইটা যে মই ইয়াত মানে এইকেইটা দেখুৱাই দিলোঁ তোমালোকক এনেকৈ, এইকেইটা এইকেইটাৰ প্ৰয়োজন নাই, জাষ্ট তোমালোকক বুজিবৰ কাৰণে মই এইকেইটা এনেকৈ ইয়াত দেখুৱাই দিছিলোঁ, বুজি পালানে। তো এনেদৰে তোমালোকে খালী ঠাইখিনি উলিয়াব পাৰিবা পৰম মান। যদি এ আৰু বি দুয়োটাই ঋণাত্মক তেন্তে সিহঁতৰ যোগফল সদায় কি হ'ব, ডেজ দিছিলে তেতিয়া মই ঋণাত্মক হ'ব বুলি লিখিছোঁ, তো সিহঁতৰ যোগফল সদায় ঋণাত্মক হ'ব। কিয় হ'ব চাবা, ধৰা এ যদি ধৰা তিনি মাইনাছ তিনি যোগ বি যদি তোমাৰ ধৰা মাইনাস দুই হয়, তেতিয়াহলে কি হব ইয়ার যোগফলটো কি হব চাবা, তিন প্লাসে মাইনাসে এইটো মাইনাস দুই, তিন আর দুই যোগ করলে কি হব তোমার মাইনাস ফাইভ, তো ইয়ার যোগফলটো সদায় কি হল ঋণাত্মক হব। তো চারি নম্বর দিছে খালি ঠাই পূরণ করা, পূর্ণ করা ইয়াত কি দিছে ১৮ মাইনাস ১৮ যোগ মাইনাস ৬ সমান কি দিছে মাইনাস ৬, এইটো কি যোগৰ ক্রম বিনিময় বিধিমতে তোমার ইয়াত প্রথমতে ১৮ আছিল, গতি এইবার কি দিছে ছয় দিছে, তুমি উলটা পাল্টাকে যোগ করলে কি হয় আমার যোগফলটো একেই হয়, গতি সেইটোই বুঝাইছে। গতি এইটো কি হব এটা মাইনাস ছয় আছে মানে ইয়াত কি হব মাইনাস ১৮। তো ইয়াত কি দিছে পাঁচ যোগ মাইনাস আট যোগ ন, এইটো কি হব যোগৰ সহযোগ বিধিমতে এইটো হব, এতিয়া কি আছে আট আর ন আছে, গতি কি নাই পাঁচ নাই, গতি ইয়াত কি হব আমার পাঁচ, বুঝি পাইছানে। যোগৰ সহযোগ বিধিমতে কি হয় ওলটা পাল্টাকে যোগ করলে কি হয় যোগটো কি হয় একেই হয়। তো ইয়াত কি দিছে এক যোগ আট সমান শূন্য হলে এক সমান হোৱাত, এক সমান কি কৈছে, তো এক যোগ আট সমান শূন্য হলে এক সমান কি হব এক সমান ইফালে রাখা আটটো ইফালে পঠাই দিয়া, ইফালে যোগ আছে ইফালে গলে কি হব বিয়োগ হব, তার মানে এক্সর মান হব মাইনাস আট। তো ইয়াত কি দিছে মাইনাস টুয়েন্টি ওয়ান যোগ খালি ঠাই সমান কি দিছে পঁচিশ হব বুলি কৈছে, তো পঁচিশ কেনেকৈ হব মাইনাস পঁচিশ হবা লাগবো তাকো কি হব, গতি একুশ আমি কি সংখ্যা যোগ করলে পঁচিশ পাম,
माइनस सारे जो दिया मैं यह जोड़ दूँ तो इतना वाला मैं की पाम पोसिस पाम तो एक उसे सारे जोड़ को ले पोसिस सिन टूटा माइनस गुटी के माइनस होगा तो जी भाई साने तो ऐना तो ले खाली ठेके नहीं पड़ी बारी पर बाकी ये टाना की ऐसी यार ये तो तुम्हारे को पड़ी सब